দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড তাপদাহের কারণে ঝিনাইদহে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও পথচারীদের মাঝে ওরসালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। জেলার 500 শ্রমিক, পথচারী ও বাসের যাত্রীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। তিস্তাসহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে বগুড়ায় রোড মার্চ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ। শহরের 7 মাথায় এই কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে হয় বিক্ষোভ মিছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সেনাবাহিনীদের যৌথ ব্যবস্থাপনায় এক্সারসাইজ টাইগার লাইটেনিং TL-2024 উদ্বোধন হয়েছে গাজীপুরে। রাজেন্দ্রপুরে এ মহড়ার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান। মাদারীপুরের কালকিনিতে জনস্বাস্থ্য, স্মার্ট বাংলাদেশ ও ভিশন 2041 এবং বাল্যবিবাহ বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে জেলা তথ্য অফিসারের আয়োজনে এ সভা হয়। নড়াইল সিভিল সার্জন অফিসের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে আদালত সড়কে এ মানববন্ধন হয়। ঝালকাঠিতে মৎস্যজীবীদের সাথে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত আলোচনা সভা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য BMA সভাপতি ডাক্তার মোস্তফা জামাল মহিউদ্দিন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।